ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে 40 পিস স্বর্ণের বার সহ 2 জনকে আটক করেছে বিজিবি। গতকাল বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী পলিয়ানপুরের ছয়ঘরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিপি জানায়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। বিকেল 4:30টার দিকে মহেশপুর থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করে বিজিবি। মোটরসাইকেলে থাকা জসিম উদ্দিন ও হুমায়ুন কবিরের কাছ থেকে 4 কেজি 633 গ্রাম ওজনের 40টি স্বর্ণের বার জব্দ করা হয়। তাদের আটক করে মামলা দায়ের পর মহেশপুর থানায় পাঠায় বিজিবি।